my throat! Stop! Bite! Put it out! Oh, go, 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 go! Air, Shirka! Air, don't go, air! আমি কিন্তু আর যাবো না বাপু, আজ আরেকটু লেগেই ধরা খেয়েছিলাম। কি কেলেঙ্কারি নাই না হইতো? ছিল ধরা তো খাই নাই। শীতল বাবা, মা কার বাগানে ফুল? শুন মা, কারো জিনিস না বলে নিলে তার অমঙ্গল হয়। ঠিক আছে, তাহলে পোষা দিব নে। ড্রাইভার গাড়িটা তো রাখেন তো। হেই, গাড়ি থামাবে কেন? বাবা এখানে টাকা দাও তো। পোষাই দিয়ে গেলাম। হ্যাঁ, কে কে? হ্যাঁ, কথা বলে না কে? এই এই, তোমরা কি সাইকেল নিয়ে বেরিস? তাকে মানুষ মার্ডার করতে পারিস? কে যদি রাস্তায় সামনে চলে আসে তাহলে কি করব? হ্যাঁ, আমার সাইকেলের ক্ষতি, বস্তার ভিতরে মালামালের ক্ষতি, আমার ক্ষতি, এত ক্ষতি করার পরেও এরকম কথা হইতে মুখে বাধা না। হ্যাঁ, ক্ষতি রয়েছে তাতে আমার কি? আমার নাম শীতল, বাপের নাম ফরাত তালুকদার, রাস্তালখের তালুকদার বাড়ি। যান, যা বিচার নিয়ে আসেন, ক্ষতিপূরণ নিয়ে আসেন। তোর লোকে থাকতে থাকতে এখন আমারও হাত চলে। আই শীতলাই, দেখ গোলাপ বাগান না? ও ও মাঝি, পার করে দাও না, অনেকক্ষণ ধরে বসে আছি আমি। মাঝি না, বইটা চালাইতে পারি না। তাহলে কি আর তোমারে বলতাম? পার করে দাও না, আসো। তামাজি বিচার নিয়ে গেলাম না কেন? ঠিকানা ভুলে গেছিলা? ভাবলাম একই গ্রামে থাকো, উলা পাইন মানুষ, বিচার দিয়ে কি করুম? আই আমি কিন্তু পোলা পাইন না, কলেজে পড়ি। এই যে মালি, তুমি কি শুধু ফুলই বাঁচো? ফুলে মালা বানাইতে পারো না? না, মালা বানানোর কখনো চেষ্টা করিনি। বাগানটা সাজাইতেছি, একটা গোলাপ বিছান বানাইলাম। আজকে শীতল রে, গোলাপ বিছানে বসায়া মনে সব কথা শীতল রে জানাম। আচ্ছা শুনো, আমার কিন্তু কাজকাম সারতে আর 2 ঘন্টা লাগবো, এর ভিতরে যেন শীতল না আসে তুমি খেয়াল রাখবা। হ্যাঁ, 2 ঘন্টা পরে তুমি শীতল রে নিয়ে আবার চলে আসবা। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, যাও। শীতল, এই যে সারাদিন ধরে আমি গোলাপ বিছান সাজাইছি, কাঁদতেছো কেন? শীতল কই? তোমরা নিয়ে আসি, আসেন। আমি গোলাপ দিয়ে গোলাপ বিছান বানিয়েছি, সারাদিন ধরে আমি গোলাপ দিয়ে গোলাপ বিছান বানিয়েছি, কথা কও।